হাই ফ্রেন্ডস, এনএস সুপারস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিরুল ইসলাম নাদিম। আজ আপনাদের সামনে একটি টপিক নিয়ে আসলাম যে আমরা কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে পারি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপ দিয়ে অল করে নিন, যাতে এরকম নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তাহলে চলুন আমরা কাজে চলে আসি। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে ঢুকবো। ঢোকার পর আমরা এখানে সার্চ বাটনে গিয়ে লিখব www.twitter অ্যাকাউন্ট লিখবেন। শুধু টুইটার অ্যাকাউন্ট লেখার পর আপনার যে সাইন ইন টুইটার আছে ওইটাতে ক্লিক করবেন। সাইন ইন টুইটারে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসতে পারে। যদি এরকম ইন্টারফেস চলে আসে আপনি গেট স্ট্যান্ডার্ড দিবেন। দেওয়ার পর আপনাদের দেখেন এখানে ইমেল আর পাসওয়ার্ড চাচ্ছে। যদি আপনাদের নতুন ইমেল খোলা থাকে তাহলে এখান থেকে পাসওয়ার্ড আর ইমেল দিয়ে ঢুকতে পারেন, না হয় আপনারা কি দিবেন সাইন আপ ফর টুইটার। তাই সাইন আপ ফর টুইটারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এখানে কি এসেছে, ক্রাইটেরিয়ার অ্যাকাউন্ট আমরা এখানে কি লিখব, নাম আর ফোন নাম্বার চাচ্ছে, তারপর আপনাদের জন্ম তারিখ চাচ্ছে। তাহলে প্রথমে আমরা নাম দিব, আমার নামটি দিব দিলাম, তারপর ফোন নাম্বার দিবেন। আমি আমার ফোন নাম্বার দিব, আমি আমার ফোন নাম্বার দিলাম। তারপর আপনারা দিবেন মন্থ, মানে জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখ যে কোনো একটি জন্ম তারিখ আমরা দিয়ে দেই। আপনারা আপনাদের জন্ম তারিখ দিবেন, তবে আপনাদের অরিজিনাল জন্ম তারিখটা দিবেন। আমি এখানে একটা দিয়ে দিলাম। আমার জন্ম তারিখটা দেওয়ার পরে দেখবেন আপনার সব ঠিক আছে কি না। ঠিক থাকলে আপনাদের নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে সবগুলো আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন এখানে আবার দেখাচ্ছে। আমরা আবার কী দিব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আপনাদের পরিবর্তন করতে চান তাহলে এডিটে ক্লিক করবেন। আর যদি আপনাদের সব ডকুমেন্টগুলো ঠিক থেকে থাকে তাহলে আমরা কি করব, ওকেতে ছাপ দিয়ে দিলাম। ওকেতে ছাপ দেওয়ার পরে আপনাদের এখানে কিছু ভেরিফিকেশন কোড চাচ্ছে। আপনারা যে নাম্বার দিয়েছিলেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা আপনারা কি করবেন এখানে তুলে দিবেন। আমরা আমাদের নাম্বারটি দিলাম। দেওয়ার পরে নেক্সটে ছাপো। নেক্সটে ছাপ দেওয়ার পরে আপনাদের যে ইমেল বা আপনাদের যে পাসওয়ার্ডটি দিবেন, যে আপনাদের এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, আপনারা যে কোনো একটি আপনাদের ব্যবহার করবো, আর আমরা আমাদের পাসওয়ার্ডটি ব্যবহার করব। তাহলে আমরা আমাদের পাসওয়ার্ডটি ব্যবহার করলাম, আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। নেক্সটে চাপ দেব। তারপর আপনাদের একটি কি চাইবে, আপনাদের যে সাইন আপ নিউ, আমাদের অ্যাকাউন্ট আসলে খোলা হয়ে গেছে, তখন আমরা কি করব, এটা আমরা আসলে নেভার দিয়ে দিলাম। আপনাদের কি চাইছে, আপনাদের একটি প্রোফাইল পিক চাইছে, আপনারা প্রথমে এখানে প্রোফাইল পিকটা দিয়ে দিবেন। আমরা একটি প্রোফাইল পিক দিয়ে দিলাম। একটি প্রোফাইল পিক আপনারা ঠিক মতো বসিয়ে আপনারা দিয়ে দিবেন অ্যাপ্লাই। দেখেন আমার প্রোফাইল পিক দেওয়া যদি সম্পূর্ণ হয়ে যায় তখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা ইউআর ভিউ চাচ্ছে। ইউর ভিউ বলতে আপনারা অনেক সময় যে এখানে কিছু আপনার নিজের সম্পর্কে, মানে দেখেন এখানে ডিসক্রিপ মাই সেলফ, ডিসক্রিপ ইউর সেলফ, মানে আপনার সম্পর্কে কিছু তথ্য আপনি এখানে লিখবেন, যে আসলে আপনি কি করেন বা কি, মানে সোজা বলতে গেলে যে আপনার সম্পর্কে কিছু লিখবেন। তাহলে আমরা এখানে লিখব যে ইউটিউবার লিখলাম। তারপরে কি লিখব, আসলে ইউটিউবার আর কি লিখব, যেমন ধরেন কি লিখতে পারি, কি লিখতে
করতে পারি। যেমন ধরেন আমরা ইউটিউবারই লিখলাম, আর কিছু লিখলাম না, আপনারা আরও অনেক কিছু আপনাদের আপনারা কী কী করেন বা কী কী মানে আপনার সম্পর্কে এখানে কিছু তথ্য আমি শুধু ইউটিউবার লিখলাম, আপনারা বাকিটা আপনাদের তথ্য মোতাবেক লিখবেন। নেক্সটে ক্লিক করলাম আমরা। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে কিছু ইনফরমেশন নয়, আপনাদের কিছু তথ্য এখানে ক্লিক করতে হবে। যেমন ধরেন আপনারা কী কী বিষয় নিউজ পেতে চান, কী কী বিষয় নিউজ আপনারা দেখতে চান, এখান থেকে আসলে ক্লিক করে নেবেন। যেমন ধরেন আমরা স্পোর্টস, আমরা কী ধরনের খেলা পছন্দ করি, আমরা যেমন ধরেন আমরা ফুটবল খেলা পছন্দ করি, ক্রিকেট খেলা পছন্দ, আমরা একটা ক্লিক করলাম। এইভাবে আপনাদের যে যে মিউজিক আপনারা কী মিউজিক পছন্দ করেন, আমরা একটা মিউজিক এখান থেকে চুজ করে দেব। যেমন ধরেন আমরা দিলাম র‍্যাপ, তারপর দিলাম হিপ হপ, আমরা এরকম। যেমন ধরুন আমার এই দুইটা মিউজিক পছন্দ, আপনাদের মানে যা যা পছন্দ এখান থেকে দিয়ে দিলাম। তারপরে আপনার দেবেন গেমিং, আপনাদের কী ধরনের গেম পছন্দ এখান থেকে দিয়ে দিবেন, আমরা দুইটা দিলাম। তারপর আপনারা দেবেন বিজনেস, আপনাদের কী কী বিজনেস পছন্দ, আপনারা এখান থেকে একটি বিজনেস দিয়ে দিবেন। তারপর আপনাদের ট্রাভেল কী ধরনের পছন্দ এখান থেকে দিয়ে দিবেন, মোরও ছাপ দিলে আর অনেক পাবেন, আপনাদের যেটি দরকার দিয়ে দিবেন। তারপর আপনাদের সায়েন্স, আপনারা কি সায়েন্সের কোন বিষয়টি আপনাদের পছন্দ, কোন বিষয়ে নিউজ পেতে চান, আপনারা এখান থেকে কিছু দিয়ে দিবেন। তারপর আপনাদের এন্টারটেনমেন্ট, আপনারা কি বিষয়ে এন্টারটেনমেন্টগুলো কী বিষয়ে চান, হলিউড বলিউড আপনারা বিগ বস অনেকগুলো আছে মুভি, আমরা দিয়ে দিলাম একটা আসলে দিয়ে দিলাম। তারপর আপনাদের টেকনোলজি, কী ধরনের টেকনোলজি আপনাদের পছন্দ এগুলো দিয়ে দিলেন। তারপর আপনাদের এনিমি কী ধরনের দিয়ে দিলেন, আপনাদের যেটা পছন্দ হয় দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফার্স্ট, এগুলো আপনাদের মানে আপনাদের যা যা প্রয়োজন হয় আপনারা দিয়ে দিবেন। আর্ট কী কী প্রয়োজন হয় দিয়ে দিবেন, আপনাদের যেটা যার প্রয়োজন হয় দিয়ে দিবেন। এভাবে আপনাদের যা যা প্রয়োজন হয় দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তবে আপনারা যে এইগুলো দিয়েছেন এইগুলো হচ্ছে আপনাদের পছন্দ নিউজ, ঠিক আছে। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে কিছু ইউর মেবি ইনস্ট্যান্ট ইন, আপনারা কিছু ফলো করতে হবে, আপনার কাউকে ফলো করে নেক্সটে চাপ দিতে হবে। আমরা কাউকে না কাউকে ফলো করতে হবে, তাহলে আমরা কাকে ফলো করব, আমরা এখান থেকে যে কোনো একটি বা দুইটি আমরা ফলো করতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটি, যেমন ধরেন সময় টিভিকে আমরা ফলো করলাম, বা আর কেউ কেউ ফলো করতে পারেন, বা আপনাদের যেটি ইচ্ছা আমরা এখান থেকে আরেকটি ফলো করলাম। ফলো করার পরে আপনি এখান থেকে যেগুলো আপনাদের ফলো করার প্রয়োজন হয় আপনি ফলো করতে পারেন, ফলো করবেন। করার পরে আপনাদের নেক্সট এখানে ফলো থ্রি বা নেক্সট লেখা থাকবে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তখন আমরা কী করব, অ্যাকাউন্টটি সম্পূর্ণ ওকে হয়ে গেলে আমরা এখন কী করব যে আমাদের সব ঠিক আছে। দেখেন আমরা কী কী নিউজ চেয়েছিলাম, আমাদের নিউজগুলো এখানে চলে আসছে। আমরা সময় টিভি নিউজ চেয়েছিলাম, দেখেন সময় টিভি নিউজ আমাদের চলে আসছে। এভাবে আপনাদের যে যে নিউজ চাইবেন প্রথমে এই নিউজগুলো এখান থেকে চলে আসবে। তারপর আপনাদের ইচ্ছা করলে এখান থেকে আবার ফলো করতে পারেন, যে কী কী বিষয় ফলো করবেন এখান থেকে ফলো করে নিতে পারবেন। আমাদের এখন সব কাজটা হলো আমাদের অ্যাকাউন্টগুলো হয়ে গেছে। আমরা প্রোফাইল পিকটা আমরা কীভাবে দেব, আমরা প্রোফাইলে দেখেন এখানে প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, আমরা প্রোফাইল পিকে চলে যাব। প্রোফাইল পিকে চলে যাওয়ার পর আপনাদের দেখেন এখানে এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে যে আপনাদের এখানে পরবর্তীতে কিছু অ্যাড করতে পারবেন, আপনাদের নাম ঠিক আছে পরিবর্তন করলে পরিবর্তন করতে চাইবেন, তারপর আপনাদের প্রোফাইল এখানে কিছু অ্যাড করলে করতে পারবেন। তারপর আপনার লোকেশন, আমরা লোকেশন দিলে আমাদের বাড়ি হচ্ছে বানিয়াচং বাংলাদেশ দিয়ে দিবেন, বানিয়াচং বাংলাদেশ। তারপর আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইট দিবেন, যেমন ধরেন আমার একটি ওয়েবসাইট আছে ইউটিউব/NSSUP
আপনাদের ইউটিউব চ্যানেলটি বা আপনাদের কোনো ওয়েবসাইট থাকলে এখানে দিয়ে দিবেন, আমার ওয়েবসাইটের নামটা আমি দিলাম, আমার ওয়েবসাইটের নামটা আমি দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। দেখেন এখানে কি নট দেখাচ্ছে, আসলে আমাদের এখানে এস কি কোন জায়গাতে ভুল হয়েছে আপনারা দেখতে পারেন, যে মনে হয় আমাদের এখানে ভুল হয়েছে। আমরা এনএসটি বড় হাতের দিব, নেক্সট সেভ, তারপরে ভুল দেখাচ্ছে, ওয়েবসাইটটা দিলাম না, আমাদের ওয়েবসাইটটা না দিলেও হবে, সেভ। দেখেন আমাদের কাজগুলো হয়ে গেছে, আপনাদের ওয়েবসাইটটা দিলে দিয়ে দিবেন, না দিলে নেই। আমাদের এখন কি করতে হবে, আমাদের যে ডকুমেন্টসগুলো দেখেন এখানে বানিয়েছে বাংলাদেশ, আমরা যা যা চেয়েছি আমরা এখানে দিয়ে দিয়েছি, দেখেন এই ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। তারপর আমরা কভার ফটো, আমরা কীভাবে কভার ফটোটা দিব, আমরা দেখেন এডিট প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ফটোতে ক্লিক করে আমাদের চুজ অনুযায়ী আমরা একটা পিকচার দিয়ে দিব। আমরা একটা পিকচার দিয়ে দিলাম অ্যাপ্লাই, দেখেন আমাদের প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে, আমাদের সবগুলো অ্যাড হয়ে গেলে সেভে ক্লিক করবেন। দেখেন আমার প্রোফাইল পিকচারটা হয়ে গেছে। দেখেন আপনার যদি এই কাজগুলো সম্পূর্ণ হয়ে যায় তখন আমাদের একটি কাজ রয়েছে, সেটি হলো আমরা দেখেন এখানে সবগুলো আমরা মোটামুটি ঠিক আছে, আমরা এখন মোড়ে যাব। মোড়ে যাওয়ার পর আপনারা কি যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে কিছু ডকুমেন্টস রয়েছে, যে ডকুমেন্টসগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন, যে আমরা কিভাবে অ্যাকাউন্ট ইনফরমেশনে যাব। অ্যাকাউন্ট ইনফরমেশন আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন, আপনার চেঞ্জ ইওর পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন চান চেঞ্জ করতে পারবেন। তারপর আপনাদের যা যা ডিটেলস এখানে আছে, দেখেন সিকিউরিটি আছে, তারপর আপনাদের ইনফরমেশন যা যা আছে এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। বা এখানে যদি আপনাদের ইমেল চাই, আমাদের ইমেল আসলে আমাদের আইডিটা ইমেল দিয়েছে তাই আমাদের ইমেল চাইনি, আপনারা যখন ইমেল দিবেন না তখন আপনাদের ইউর অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাদের এখানে ইমেল অ্যাড দেখাতে পারে, আপনারা ইমেল অ্যাড দিবেন, তারপর মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইবে বা পরিবর্তন করতে পারবেন এখানে। তো আমরা যদি এখন দেখেন সম্পূর্ণ কাজ আমাদের শেষ হয়ে গেছে, আমরা সোজা প্রোফাইলে চলে যাই, দেখেন আমাদের প্রোফাইলে চলে আসছি। তারপর আমাদের একটি কাজ রয়ে গেছে, যে আমরা কীভাবে ফাইলগুলো আপলোড দিব। যেমন ধরুন আমরা একটি ফাইল যদি আপলোড দিতে চাই আমরা কীভাবে আপলোড দিব, আমরা হোমে চলে যাই। হোমে চলে যাওয়ার পর আমরা দেখেন ওই যে দেখেন পিকচার একটি অপশন রয়েছে মিডিয়া নামে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটি ফটো আপলোড আমরা দিব, আমাদের একটি ফটো আমরা আপলোড দিলাম, সেভ। দেখেন আমার ফটোটা অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা ইচ্ছে করলে এখানে লিখতে পারেন, আমি শুধু এটুকুই লিখলাম, না আমি নামটি লিখি, আমি এটাকে আপলোড করে দিলাম। দেখেন আমার আপলোডটি হয়ে গেছে, অলরেডি আপলোডটি হয়ে গেছে, এটা একটি পারমিশন চাচ্ছে, আমরা দিয়ে দিলাম কন্টিনিউ টুইটার। আমাদের ফটো আপলোড দেওয়া হয়ে গেছে, আমরা যদি চাই অনেক সময় এভাবে খুব সহজেই ফটো আপলোড দিয়ে দিতে পারেন, ফটো আপলোড দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা। দেখেন আমাদের প্রোফাইলটি চেক করে দেখতে পারি, আমাদের ফটো আপলোড দেওয়া হয়ে গেলে আমরা এখন আসলে আমরা কি করলাম, অ্যাকাউন্ট সম্পূর্ণ করলাম, এখন আমরা অ্যাকাউন্ট কীভাবে লগ আউট দেবো। আসলে আপনারা অনেকেই খুঁজে পাবেন না, লগ আউট দিতে হলে আপনারা দেখেন আপনাদের যে অ্যাকাউন্ট নামটা এখানে নিচে থাকবে ওই অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেখেন এখানে তিনটে ডট ডট নাম আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করা দেওয়ার পরে আপনাদের লগ আউট দেখাবে, এখানে লগ আউট দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনারা ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই অ্যাকাউন্টটা সম্পূর্ণ নির্ভুলভাবে খুলতে পারবেন।
আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ছাপ দিয়ে অল করে দেবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আর কারণ হলো যে অল বাটন ছাপ দিয়ে দিলে আপনারা সম্পূর্ণ আপডেট ভিডিও নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনারা কিসের উপর ভিডিও চান কমেন্ট বক্সে জানান, আমরা অবশ্যই আপনাদের জন্য ভিডিওগুলি বানিয়ে দেব। এবং আমাদেরকে উৎসাহ করুন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে। আশা করি আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।